বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, স্ক্রিনের যে কাজটি দেখতে পাচ্ছেন, যে শাকটি দেখতে পাচ্ছেন, এটা আমরা সবাই চিনি। এটা প্রাকৃতিক শাক, আমরা সবাই খাই, সবাই অনেক ভালোবাসে, অনেক পছন্দ করি। এটি শাক করে খাওয়া যায়, তরকারি করে খাওয়া যায়, আর ইলিশ মাছ দিয়ে এই শাক পাক করলে তো কোনো কথাই নাই, সেরকম একটা স্বাদ, একটা মজাদার। তো আসলে এটা আমরা শাক হিসাবে বা তরকারি হিসাবে খেয়ে থাকি, ব্যবহার করি, কিন্তু এর যে অনেক গুণাগুণ আছে, এটার যে অনেক গুণাগুণ, ঔষধি গাছ, আমরা সে সম্পর্কে অনেকেই জানি না। তো আজকে আপনাদের সামনে আমি এই পুঁই শাক, এটার ঔষধি গুণাগুণ নিয়ে কিছু আলোচনা করব, উপস্থাপন করব। আশা করি আপনাদের উপকারে আসবে, এবং কি যেই বিষয়ে আলোচনা করব, এটা একজন পুরুষের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। বর্তমানে আমাদের দেশে 17 থেকে 45 বছর বয়স পর্যন্ত সমস্ত পুরুষ যে সমস্যায় ভোগে, সেটা হলো যৌন দুর্বলতা, যৌন সমস্যা, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ। কেউ বিয়ে করে খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, স্ত্রীকে খুশি করতে পারেন না, কেউ বিয়ে না করে বিয়ে করবেন কি না সে ভয়ে আছেন, সে আতঙ্কে আছেন, ভয়ে ভয়ে বিয়ে করতেছেন না। তো আমি প্রতিদিন অনেক টেলিফোন পাই, অনেক মেসেজ পাই যে এই সমস্ত সমস্যায় যে সমস্ত ছেলেরা ভুগতেছেন, তাদের জন্য আজকের এই ওষুধটি, এই শাকের ব্যবহারটা খুবই উপকারী এবং কি খুবই জরুরি। তো আপনারা ভিডিওটি না টেনে, স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার ইচ্ছা থাকে, কমেন্টের মধ্যে প্রশ্ন করতে পারেন, আর আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। ভিউয়ার্স, আরেকটা কথা হলো, আমার চ্যানেলের ভিডিওগুলো কোনো রকম ভুয়া, কোনো রকম বানোয়াট বা কোনো রকম মিথ্যে কিছু নাই, এটি 100% সত্য, এবং কি খুবই পরীক্ষিত, খুবই পরীক্ষা করে আমরা ভিডিওগুলো করে থাকি। তো এখানে আপনারা ভুল কিছু বা ভুয়া কিছু বা আপনাদের ক্ষতিকারক কিছু পাবেন না। আর আয়ুর্বেদিক গাছগাছাড়ের ওষুধগুলোতে কোনো সাইড এফেক্ট, কোনো ক্ষতিকর কিছু নেই, এটি সম্পূর্ণ ভেষজ ওষুধ, সৃষ্টিকর্তাত্ব এরই ওষুধ, মানুষের জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আশা করি আপনারা এতে কোনো রকম ক্ষতিগ্রস্ত হবেন না, বরঞ্চ উপকার হবেন। একজন এলোপ্যাথিক ডাক্তার এলোপ্যাথিক ওষুধের চাইতে ভালো উপকৃত হবেন। যাক ভিউয়ার্স, শুরু করতেছে মূল আলোচনা। এটি পুঁই শাক। পুঁই শাক হলো শীত বীর্য, স্নিগ্ধ, শ্ল্যামাকর, বায়ু, পিত্তনাশক, কণ্ঠের পক্ষে অতিকর, পিচ্ছিল, নিদ্রাজনক, শুক্রবর্ধক, রক্ত পিত্ত নিবারক, বলকর, রুচিপ্রদ, সুপ্রত্য, পুষ্টিকারক ও তৃপ্তিজনক। মূল কথা হলো, এই শাক খেলে রক্ত উৎপাদন হয়, বীর্য উৎপাদন হয়, শরীরের শক্তি বাড়ে, রুচি, মুখের রুচি বাড়ে, পুষ্টি বাড়ে, এবং কি খাওয়ার তৃপ্তি পাওয়া যায়। এই শাক দিয়ে আপনি খানা খেলে খাওয়ার একটা তৃপ্তি আসে। তো এই শাকটি খুবই উপকারী। আর এই শাকটির যে বিষয়ে আলোচনা করব, পুঁই শাক তিন প্রকার হয়, সাধারণত বনজ, ক্ষুদ্রপদ্র বিশিষ্ট বনজ পুঁই শাক, উষ্ণবীর্য, কূট, তিক্ত ও রসযুক্ত। তো এই গাছের একটি শিকড় ভালো করে বেটে 2.5 গ্রাম পানি মিশিয়ে পুরাটা খেয়ে নেবেন। এরপরে কাঁচা কলয়ের ডাল ভিজিয়ে ওই ডাল চিনি দিয়ে খেলে পুরুষত্বহীনতার বিশেষ উপকার হয়। যাদের পুরুষত্বহীনতা, বীর্য পাতলা, সহবাস দুর্বল, সহবাসে খুব তাড়াতাড়ি বীর্য আউট হয়ে যায়, সহবাস করতে পারেন না, স্ত্রীকে সুখ দিতে পারেন না, তাদের জন্য অতি উত্তম একটি ওষুধ। এটি খাওয়ার নিয়ম হলো, পুঁই শাকের শিকড় ভালো করে বেটে নিতে হবে, 2.5 গ্রাম পানির সাথে মিশিয়ে আপনি খেয়ে নেবেন, এটি ঠান্ডা। তারপরে কাঁচা কলয়ের ডাল ভিজিয়ে ওই ডাল চিনি দিয়ে খাবেন, আপনার 10 দিনের মধ্যে পুরুষত্ব ফিরে আসবে, আপনার যৌবন ফিরে আসবে, আপনার কাম উদ্দীপনা বাড়বে, আপনার বীর্য গাঢ় হবে, স্ত্রীকে সুখ দিতে পারবেন। তো আজকের এই বিষয়ে মূল বিষয় হলো এটা। তো এতক্ষণ ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।